बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा, आशा करी आल्लाह रहमते सबाई भालो आछो। शिक्षार्थीरा, आजकेर अनलाइन क्लासे तुम्हादे स्वागत। आमी आजके तुम्हादे रसायन प्रथम पत्रेर व्यवहारिक खाताय लिखार जन्य एकटा एक्सपेरिमेंट देव। तुम्हरा सबाई रसायन प्रथम पत्र व्यवहारिक खाताय लिखबे। आमादे आजकेर क्लास होच्छे अजाना अजैव नमूना लवणेर क्षारीय ओ अम्लीय मूलक शनाक्तकरण। परीक्षागारे लवण शनाक्तकरण एकटि गुरुत्वपूर्ण व्यवहारिक काज। कोनो नमूना होते मौल बा मौलेर ग्रुप शनाक्तकरणेर जन्य मूलत गुणगत रसायनेर उत्पत्ति। गुणगत रसायन अजैव रसायनेर एकटि शाखा। এর সাহায্যে একটি অজানা নমুনা ব্যবহার করে ক্ষারীয়মূলক ও অম্লীয়মূলক শনাক্ত করা যায়। রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি বিদ্যমান। একটি হলো গুণগত বিশ্লেষণ এবং অপরটি হলো পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে তার বিভিন্ন ধর্ম সহ শনাক্ত করার বিশেষ পদ্ধতির নাম গুণগত রসায়ন। অর্থাৎ যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো বস্তু বা এদের মিশ্রণের মৌলিক উপাদানসমূহকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিভিন্ন গুণগত পরিচয়ের মাধ্যমে শনাক্ত করা যায় তাকে গুণগত বিশ্লেষণ বলা হয়। গুণগত বিশ্লেষণে লবণ বিশ্লেষণ তথা একটি লবণের ব্যবহারিক কার্য সম্পূর্ণ করা হয়ে থাকে। লবণ হলো মূলত একটি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন একটি প্রসম পদার্থ। অন্যভাবে অ্যাসিডের অণুতে বিদ্যমান প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করে যে যৌগ পাওয়া যায় তাকে লবণ বলে। লবণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পূর্ণ লবণ। পূর্ণ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। অ্যাসিড লবণ সোডিয়াম বাই কার্বনেট, পটাশিয়াম বাই কার্বনেট। ক্ষারকীয় লবণ ক্ষারকীয় কপার কার্বনেট, ক্ষারকীয় লেড কার্বনেট। দ্বি লবণ বা যুগ্ম লবণ মোরের লবণ, ফেরিক অ্যালাম, পটাশ অ্যালাম। জটিল লবণ পটাশিয়াম ফেরোসায়ানাইড, টেট্রাঅ্যামিন কপার সালফেট ইত্যাদি। পরীক্ষাগারে অজৈব লবণ বিশ্লেষণ বলতে কেবল পূর্ণ লবণের বিশ্লেষণকে বোঝানো হয়। একটি পূর্ণ লবণের দুইটি অংশ, একটি হলো অম্লীয়মূলক, অপরটি হলো ক্ষারীয়মূলক। লবণটির যে অংশ অম্ল থেকে আগত তাকে অম্লীয়মূলক বলা হয়। এটা লবণে ঋণাত্মক আয়ন রূপে থাকে। অপরদিকে লবণটির যে অংশ ক্ষার হতে আগত তাকে ক্ষারীয়মূলক বলা হয়। এটা লবণে ধনাত্মক আয়ন রূপে থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি পূর্ণ লবণ। এ লবণটির অম্লীয়মূলক হলো ক্লোরাইড মূলক। এর কারণ হলো লবণের এই অংশটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আগত। অপরদিকে ক্ষারীয়মূলক হলো সোডিয়াম আয়ন। এর কারণ হলো লবণের এই অংশটি সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্ষার থেকে আগত। লবণ বিশ্লেষণ মানে লবণে উপস্থিত ক্ষারীয় ও অম্লীয় এ দুটি মূলক শনাক্তকরণ। দুটো মূলকের প্রতিটি শনাক্তকরণের জন্য দুই ধরনের পরীক্ষা আছে, শুষ্ক পরীক্ষা এবং সিক্ত পরীক্ষা। শুষ্ক পরীক্ষা হচ্ছে শুষ্ক অবস্থায় নমুনার সাথে বিভিন্ন বিকারকের বিক্রিয়া করে নমুনাটি শনাক্ত করার পদ্ধতিকে শুষ্ক পরীক্ষা বলা হয়। সিক্ত পরীক্ষা সিক্ত অবস্থায় অর্থাৎ প্রদত্ত নমুনাকে পানিতে দ্রবীভূত করে এর সাথে বিভিন্ন বিকারকের বিক্রিয়া করে
নমুনাটি শনাক্ত করার পদ্ধতিকে সিক্ত পরীক্ষা বলা হয়। গুণগত বিশ্লেষণে শুষ্ক পরীক্ষার ব্যবহার সীমিত হলেও সিক্ত পরীক্ষার ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিক্ত পরীক্ষার মাধ্যমে প্রদত্ত নমুনাটির সঠিক বিশ্লেষণ সম্ভব। আবার বলছি, যে প্রক্রিয়ার সাহায্যে একটি অজানা লবণে ক্ষারকীয় ও অম্লীয়মূলক দুটি উপস্থিতি শনাক্ত করা হয় তাকে লবণের গুণগত বিশ্লেষণ বলে। যদি লবণে কী কী ক্ষারকীয় ও অম্লীয়মূলক আছে তা শনাক্ত করতে বলা হয়, তবে ধারাবাহিকভাবে কয়েকটি কাজ করতে হবে। প্রথমে লবণটির বর্ণ পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ লবণটির বর্ণ কী। সাদা বা বর্ণহীন নমুনা লবণগুলো হলো সোডিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম এর সাধারণ লবণ। রঙিন লবণটি রঙিন হলে কী মূলক হতে পারে তা অনুমান করা যায়। নীল বর্ণের লবণ হচ্ছে কপার, সবুজ বর্ণের লবণ হচ্ছে ফেরাস এর কিছু লবণ। কপার ক্লোরাইড এর বর্ণ সবুজ, বাদামি বা হালকা লাল বর্ণের কিছু লবণ হচ্ছে ফেরিক এর কিছু লবণ, হলুদ বর্ণের লেড এর কিছু লবণ। এভাবে লবণের বর্ণ দেখে প্রাথমিক ধারণা লাভ করা যায়। লবণটি দানাদার না অদানাদার তা লক্ষ্য করতে হবে। লবণটি শুষ্ক না আর্দ্র প্রকৃতির, অর্থাৎ পানিগ্রাসী কিনা তা নিশ্চিত হতে হবে। লবণ ভেজা ভেজা হলে তা পানিগ্রাসী পদার্থ, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা নাইট্রেট লবণ হতে পারে। লবণটি পানিতে দ্রবণীয় কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এ বিষয়গুলো লবণ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা পাওয়া যায়। লবণের দ্রাব্যতা, প্রকৃতি, বর্ণ, পানিগ্রাসী ধর্ম থেকেও লবণ সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়া যায়। প্রথমে ক্ষারীয়মূলকের শুষ্ক ও সিক্ত এবং পরে অম্লীয়মূলকের সিক্ত বিশ্লেষণ দ্বারা শনাক্তকরণ বর্ণনা করা যায়। অজানা লবণের নমুনাকে শুষ্ক পরীক্ষার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই লবণে উপস্থিত মূলক সম্বন্ধে প্রাথমিক ধারণা লাভ করা যায় মাত্র। এ পরীক্ষা দ্বারা সব ক্ষেত্রে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। স্থির সিদ্ধান্তে উপনীত হতে হলে অধিকাংশ ক্ষেত্রেই সিক্ত পরীক্ষার সাহায্য নিতে হয়। সেসব ক্ষেত্রে শিখা পরীক্ষার মাধ্যমে লবণে উপস্থিত মূলক সম্বন্ধে প্রাথমিক ধারণা পেলে সিক্ত পরীক্ষা অনেকটা সহজতর হয়। ক্ষারীয়মূলক ও অম্লীয়মূলক সিক্ত পরীক্ষার জন্য দ্রবণ প্রস্তুতিতে কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন। একটি পরিষ্কার টেস্ট টিউবে অল্প পরিমাণ নমুনা লবণ নিয়ে তাতে অল্প পাতিত পানি যোগ করে উত্তমরূপে ঝাঁকাতে হয়। এতে নমুনা লবণ দ্রবীভূত না হলে তাপ দিয়ে ভালোভাবে ঝাঁকাতে হয়। তাপ প্রয়োগের পর নমুনা লবণ দ্রবীভূত না হলে ধরে নিতে হবে নমুনা লবণটি পানিতে অদ্রবণীয়। নমুনা লবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে নাড়তে হয়। যদি লবণ দ্রবীভূত না হয় তবে তাপ প্রয়োগ করে গরম করতে হয়। নমুনা লবণটি যে তরলে দ্রবীভূত হয় সে তরলটি নমুনা লবণে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। পানিতে লবণের দ্রাব্যতা থেকেও লবণে উপস্থিত মূলকগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। নমুনা লবণ যদি সরাসরি পানিতে দ্রবীভূত হয় তবে সমস্যা নেই, কিন্তু লবণ যদি পানিতে দ্রবীভূত না হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণীয় হয় সেক্ষেত্রে উৎপন্ন এ দ্রবণটি দিয়ে ক্লোরাইড টেস্ট করা যাবে না।
ব্যবহারের পূর্বে টেস্ট টিউব ভালো করে পরিষ্কার করে পাতিত পানি দিয়ে ধুতে হবে। মূল দ্রবণ অবশ্যই পাতিত পানি যোগে তৈরি করতে হবে। নমুনা লবণ কোনো অবস্থাতেই খালি হাতে স্পর্শ করা যাবে না। নমুনা লবণের শুষ্ক পরীক্ষা ও সিক্ত পরীক্ষার পরিবর্তন সমূহ অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। লবণ বিশ্লেষণের প্রতিটি পরীক্ষা সম্বন্ধে পরিষ্কার ধারণা নিয়ে পরীক্ষা কাজ শুরু করতে হয়। পরীক্ষা সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে কাজ করতে অসুবিধা হয়, এজন্য ব্যবহারিক বই প্রথমে ভালো করে পড়বে। এখন তোমরা তোমাদের ব্যবহারিক বই থেকে সোডিয়াম ক্লোরাইড লবণ রসায়ন ব্যবহারিক খাতায় লিখবে, এক্সপেরিমেন্ট নেম লিখবে না। তোমাদের বইতে যেখানে ক্যাটায়ন ও অ্যানায়ন লেখা আছে সেখানে তোমরা ক্যাটায়ন না লিখে ক্ষারীয়মূলক এবং অ্যানায়ন না লিখে অম্লীয়মূলক লিখবে। তোমাদের যদি কারো বই থেকে লিখতে সমস্যা হয় তবে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।